মতিঝিলের একটি আইটি ফার্মে চাকরি করেন হাসিবুল ইসলাম। সকালে 7 ফিট পাকা মসজিদ এলাকার বাসা থেকে বের হয়েই রিকশায় ওঠেন, কিন্তু যানজট যেন তার ঘরের পাশেই। রিকশার চাকায় স্থবির হয়ে গেলে সামনের সিগনালে, সেখান থেকে কোনো রকমে আগারগাঁও এসে বাসে উঠে উড়োজাহাজ সিগনাল পর্যন্ত আসতেই আধা ঘন্টা লেগে গেল। যানজট নাকাল অবস্থায় পড়েছে রাজধানীবাসী। আজ সকালে আগারগাঁও থেকে শুরু হয় যানজট, এখনও বিজয় সরণি পৌঁছাতে পারেনি, পৌনে এক ঘন্টা সময়ে পার, মতিঝিল তো বহুদূর। এই ভোগান্তি শুধু হাসিবুলের একার নয়, কিংবা এই যানজটের চিত্র শুধু আগারগাঁও বিজয় সরণি নয়, রাজধানীর অনেক স্থানেরই চিত্র। সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী অফিসগামী যাত্রীদের মুখে উঠে এসেছে অসহনীয় যানজটের তথ্য। তবে কোথাও কোথাও সিগন্যালিনের কারণে রাস্তা ফাঁকাও দেখা গেছে। মঙ্গলবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত দেখা যায় যানজটে গাড়িতে বসে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেন যানজটের মাত্রাও বাড়ছিল। রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও, বিজয় সরণি, রামপুরা এলাকায় তীব্র যানজট। রমনার সার্কিট হাউস রোড, কাকরাইলের সড়কে বাড়তি যানবাহনের চাপ, যে চাপ সামলাতে অনেকক্ষণ এক একটি সিগনাল বন্ধ রাখতে হচ্ছে ট্রাফিক কর্মকর্তাদের।